আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে মজার প্যানকেক বানিয়ে দেখাবো, যা ছোট বড় সবাই খেতে পছন্দ করে। তাছাড়া খুব সহজে ও কম সময়ে সুস্বাদু এই প্যানকেকটা বানিয়ে নেওয়া যায়। তো প্যানকেক বানাবার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এখানে আমি দুইটা স্বাভাবিক তাপমাত্রার ডিম ভেঙে নিচ্ছি। আর ডিম যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ চিনি, মিষ্টিটাও যে যার পছন্দ মতো এখানে দিবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন ডিম চিনি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আমি একটা হ্যান্ডউইচের সাহায্যে ডিম ও চিনি ভালো মতো বিট করে নিচ্ছি। চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করা যাবে। তো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিলে কেকের ডোটা বেশ সফট হয়। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচ অথবা দারচিনির গুঁড়ো ব্যবহার করা যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি 1.25 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা আগেই আমার জাল করা ছিল, আর এটা নর্মাল তাপমাত্রার দুধ। তো এখন খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রে 1/2 কাপ গুঁড়া দুধ 1 কাপ পানিতে গুলে এখানে দিয়ে দিতে হবে। তো আমি ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো এখন আমি চাল নিয়ে নিলাম একটা, আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। আর এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি, আর এই কেকটা বানাতে বেকিং পাউডারটা একটু বেশি লাগে। তো আমি একটু চেলে দিচ্ছি, আর শুকনো উপকরণ যদি একটু চেলে দেওয়া যায় তাহলে ডোটা বেশ স্মুথি হয়। তো এখন আমি ময়দাটা খুব ভালো মতো এখন মিশিয়ে নিচ্ছি। ময়দা খুব ভালো মতো মেশাতে হবে ডিমের গোলার সাথে। তো বারবার নেড়েচেড়ে আমি এখন এটা মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে গোলাটা একটু পাতলা হয়েছে, আর একটু ঘন গোলা লাগে। তো আমি আরও কিছুটা ময়দা এখন এতে দিয়ে দিব। তো আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা এখন এই যে চালনি দিয়ে চেলে দিচ্ছি আবারও। আর এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই, সব কিছুই আপনার পছন্দ মতো আপনি দিতে পারবেন। প্যানকেকটা খুবই সহজ, মানে খুব সহজভাবে এটা বানানো যায়। আর ময়দার পরিমাণটা ডিম চিনি দুধের উপরে নির্ভর করে। তো আমার এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে। তো এই ময়দাটুকু আমি খুব ভালো মতো এখন মিশিয়ে নিব। আর মেশানোর কাজটা খুব ভালো মতো করতে হয়, সেই ক্ষেত্রে কেক অনেক সফট হয়। তো ঠিক এরকম যখন একটা ঘন ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে কেকের গোলা রেডি হয়ে গেছে। ঠিক এরকম একটা আঠালো ডো বানিয়ে নিতে হয়। তো এটা আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটা প্যানে দিয়ে দিব। তার আগে আমি এরকম একটা কাপ নিয়ে নিলাম, এটা আমি 1/4 সাইজের একটা কাপ নিয়েছি, যেন সবগুলো কেক এক মাপের হয়, এজন্য একটা নির্দিষ্ট মাপে দিলে বেশ ভালো হয়। তো আমি একটা প্যান চুলায় বসিয়ে প্যানটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি চুলাটা একেবারে লো করে দিয়ে এখন আমি 1 কাপ পরিমাণে এই যে ডো দিয়ে দিলাম। যে কোনো নির্দিষ্ট চামচ মেপে যদি আমরা দিই তাহলে সবগুলো কেক সমান সাইজের হবে, সেই ক্ষেত্রে দেখতে সুন্দর লাগে। তো এটা ঢাকনা দেওয়ার দরকার নেই, প্রায় 1.5 মিনিট পরে এটা আমি লো আঁচে হতে দিয়েছিলাম। তো 1.5 মিনিট পরে এখন আমি এটা উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কোনো মতেই বাড়ানো যাবে না। তো দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো অপর পিঠো আমি আরও 1.5 মিনিটের জন্য উল্টে দিলাম। তো অপর পিঠো একটু দাগ দাগভাবে আমি একটু, মানে একটু খয়েরি কালার মতো বানিয়ে নিচ্ছি, একদম সাদা দেখতে ভালো লাগে না। তো এভাবে আমি এখন বাকিগুলো সব বানিয়ে নিব। আর এটা বানাতে বেশি সময় লাগে না, 1-1টা কেক 3 থেকে 4 মিনিটের ভিতরে হয়ে যায়। তো এভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নিয়েছি, আর দেখেন সবগুলো প্রায় 1 সাইজের হয়েছে। তো নির্দিষ্ট কাপ অথবা নির্দিষ্ট চামচ মেপে যদি আমরা গোলাটা প্যানে দেই তাহলে সবগুলো একই সাইজের হয়, দেখতে বেশ সুন্দর লাগে। তো কেকটা আমার রেডি হয়ে গেছে, আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো যাবার আগে আমি দেখিয়ে যাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে, একদম তুলতুলে কেক, খেতেও খুব টেস্টি। তো এভাবে খুব সহজে আর যত রকমের কেক আছে সবচেয়ে প্যানকেকটা দ্রুত বানানো যায়। তো এটা টিপ দিলে বসে যাচ্ছে, খুবই নরম।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।